واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى ان جاءه الاعمى وما يدريك لعله يزكى او يذكر فتنفعه الذكرى اما من استغنى فانت له تصدى وما عليك الا يزكى واما من جاءك يسعى وهو يخشى فانت عنه تلاها كلا انها تذكره আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সবকিছুর মালিক, আমাদের অন্তরের আবর্তন বিবর্তন পরিবর্তনের মালিক, যে মোকাল্লেবুল কুলুব, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ভালোর দিকে তার অন্তরকে পরিবর্তন করে দেন। যখন সেই ব্যক্তি তার জন্য সচেষ্ট হয় আর যেই ব্যক্তি চেষ্টা করে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন না। যেমন আল্লাহ রাব্বুল সবকিছুর মালিক, তেমন প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত একটা ক্ষমতা দিয়েছেন, যে ক্ষেত্রগুলিতে সে নিজেও মালিক, সে নিজে চাইলে পরিবর্তন করতে পারে, এর জন্য চেষ্টা করতে পারে, তার এতটুকু ক্ষমতা দিয়েছে। আল্লাহ মানুষকে পাথরের মতো করে সৃষ্টি করেননি, বরং মানুষের মধ্যে একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদিও সেটা সীমিত ক্ষমতা। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব জাতিকে হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন জীবনে। আমাদের তাফসীর ধারাবাহিক চলছে জুজে আম্মা বা আম্মা পারা। আমাদের দেশের মানুষরা আম্মা পারাকে একটু হালকা করে আমপারা বলে, আমপারা না, আসলে আম্মা ইয়াতাসান থেকে শুরু হয় এই জুজটি, পার্টটি। আর জুজকে ফারসি ভাষায় পারা বলা হয়, বুঝছেন না? পারাটা কিন্তু ফারসি ভাষা, পারা মানে অংশ, পারা মানে পার্ট, পারা মানে জুজ, আরবিতে জুজ, ইংলিশে পার্ট, বাংলায় অংশ, বাংলায় পারা, বাংলায় পারা, ফার্সিতে পারা, ফার্সিতে পারা। উর্দুতে টুকরা, যদিও পারাটা ফার্সি প্রভাব আছে উর্দু ভাষার উপর, জি হ্যাঁ, কিন্তু উর্দুতে টুকরা, এই জন্য কোনো কিছুকে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন টুকরো টুকরো করলে শুধু পারা পারা করবে। কিন্তু বাংলার উপরে এত প্রভাব পড়েছে ধর্মীয় ক্ষেত্রে ফার্সির, যে নামাজ বুঝে সলাৎ বুঝে না, দুরুদ বুঝে সলাৎ আলা নবী বুঝে না, রোজা বুঝে সাওম সিয়াম বুঝে না, থা করে তাকায় ঠিক না, এইরকম বহু শব্দের ক্ষেত্রে এইরকম পারা বুঝে জুজ বুঝে না, আম্বরা বুঝে কিন্তু জুজা আম্মা বুঝে না। বোঝার চেষ্টা কর, বলার উদ্দেশ্য হচ্ছে আরবি ইসলামিক পরিভাষাগুলি বোঝার চেষ্টা করে। একজন আরবিয়ানকে যদি বুঝাইতে হয় তাহলে আপনি আম্মা পারা বললেও বুঝবে না, আম্পারা বললেও বুঝবে না, হা করে তাকে যদি কি বলছে, কিন্তু জুজে আম্মা যদি বলেন তাহলে বুঝবে। আম্পারা তৃতীয় সুরার তাফসীর আজকে হবে সুরাত আবাসা, তা দিয়ে শুরু করবো, সবাই যদি আমাদের কাছে থাকে তো তারপরে সুরার চির তাফসীর ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। আল্লাহ জানা রবিন আল্লাহ বলছে বিসমিল্লাহ রহমান রহিম আবাসা ওয়া তাওয়াল্লা, এই হচ্ছে প্রথম আয়াত। এই আয়াত থেকে শুরু করে দশটি আয়াত ফান্তা আনহু তালাহা এই পর্যন্ত। আর যদি কেউ বলে কাল্লা ইন্না তাযকিরা, তবু চলবে, এগারো দশটি অথবা এগারোটি আয়াতের সম্পর্ক হচ্ছে বিশেষ একটি ঘটনার সাথে, যেই ক্ষেত্রে তাফসীর কারগণ তাফসীরবিদগণ সকলে একমত, কারণ ঘটনাটি সহিহ হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রখ্যাত সাহাবি, অন্ধ সাহাবি আব্দুল্লাহ বিন উম মাকতুম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা,
এই হচ্ছে এই আয়াতগুলি নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নজুল। শানে নজুল মানে নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে কি কারণে কি অবস্থায় নাজিল হয়েছে। শানে নজুল সব আয়াতের শানে নজুল নেই, বরং অধিকাংশ আয়াতের শানে নজুল নেই। বিধি বিধান আল্লাহ ধারাবাহিক যখন যেটা প্রয়োজন মনে করেছেন বর্ণনা করেছেন, অথবা কোনো কাহিনী যখন প্রয়োজন মনে গেছে উপদেশ মূলক নাজিল করেছেন। কিন্তু অনেকগুলি আয়াত রয়েছে বা সুরা রয়েছে যেগুলি কি রয়েছে শানে নজুল বা সবাবে নজুল রয়েছে। আরবরা সবাবে নজুল বুঝে, নাজিল হওয়ার কারণ, আর আমাদের দেশের মানুষরা শানে নজুল কথাটি বুঝে। অথচ দুটোই আরবি শব্দ, একটা আমাদের দেশের মানুষরা বুঝে আর একটা বুঝে। তো ঘটনা কি ছিল এটা আপনাদের সামনে বর্ণনা করি। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বর্ণনা করেছেন, সেখান থেকে তুলে ধরি। বলছেন যে যাকারা গায়র ওয়াহিদ মিনাল মুফাসসিরিন, অনেক তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান ইউখাতিবু বালা উজামায়ে কুরাইশ ওয়া কাদ্দামা ফি ইসলামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন কুরাইশদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি দের সাথে ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত নিয়ে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, মজলিসে ছিলেন, আর আশা করেছিলেন যে আজকে মনে হয় এদেরকে বুঝিয়ে দেব আর এই নেতাগুলিকে আমি আজকে মুসলিম বানিয়ে নিতে পারব। ফাবাইনা মা ওয়া ইখাতি ওয়া ইনাজিহি ইন আকবাল ইবনু মামতুম, এই কথোপকথন চলছিল, তাদের সাথে কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে এসে পৌঁছিলেন সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। ওয়া কানা মিম্মান আসলামা কাদীমান, প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন এই সাহাবি। ফাজাআলা ইয়াসআলু রাসূলুল্লাহ, অন্ধ মানুষ তো, তার দেখে না যে কি চলছে না চলে, চোখ থাকার একটা ফায়দা আছে যে এখন হয়তো খুব ব্যস্ত আছেন, আমার দিকে দেখছেন না বা খেয়াল করছেন না, তো থামি একটু পরে কথা বলবো। আবার এটা অনেকের হুঁশ থাকে, কথার উপর কথা বলা শুরু করে চোখ থেকে, আমার অনেকের এই চোখ আছে কিন্তু অন্তর্দৃষ্টি আছে না, অনেকে কথা বলছেন চোখ দিয়ে চোর মাঝখানে কথা বলা শুরু করে। আমাদের আঞ্চলিক ভাষা হলে কথার মাঝে কাঁঠাল বাঁধা, কথা বলছে গল্প করছে, আর ওই সময় যদি কাঁঠাল হচ্ছে জাতীয় ফল যদি ভেঙে দেওয়া হয় বাঙালির সামনে, তবু কাঁঠাল খাবে না কথা বলছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত ছিলেন, ওটা না খেয়াল করে অন্ধ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিনই বিষয়ে জিজ্ঞাসা করা শুরু করেছেন। ওয়াইউলিহু আলাইহি, একবার নয় বারবার করে বলছেন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে যাচ্ছেন, ভ্রুক্ষেপ করছেন না, জবাব দিচ্ছেন না, কথায় ব্যস্ত আছেন। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো এইরকম ভাবে তিনি বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টি আকর্ষণ করছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মনোযোগী হয়েছিলেন কাফেরদের হেদায়েতের জন্য, যে যদি পারি তাহলে হেদায়েত করতে, জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন উঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই অন্ধ মানুষকে তুচ্ছ মনে করে অমনোযোগী হয়েছেন? হাসা অকাল, কখনো যদি এটা কেউ বুঝে যে ওকে ছোট মনে করে বা গরিব মনে করে, আর এরা সব আমির অমারা সব নেতা মাথা, তাহলে এটা হচ্ছে একটি ভ্রষ্টতা, এটা বললাম এটা কখনো করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যান করেননি। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে বৃহৎ স্বার্থ, এই লোকগুলিকে একটু পরে পাওয়া যাবে না, সব কাফের ব্যক্তিন, আর তারপরে বড় বড় নেতা, এরা সব সময় বসবো না, কথা বলতেও চাইবে না, এখন শুনছে তো কথা বলি, চেষ্টা করি দেখি, একে তো সবসময় পাবোই, তাদের নিয়তের পার্থক্য হয়ে গেল। এইরকম যদি কেউ করে তো কোনো দোষের বিষয় তেমন না, তেমন দোষের বিষয় না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কাফের নেতাগুলির ভাগ্যে হেদায়ত রাখেননি, হেদায়ত হবে না, আল্লাহ জানছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশাই মেহনত করছেন,
এই জন্য এই আয়াতগুলি নাযিল হয়েছে। তাহলে একজন দায়ীর সামনে যে জানে না যে কি হেদায়ত হবে আর না হবে, যদি একজন খাস লোক নিয়মিত ধরেন ইসলাম শিখতে আসে যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে ইসলাম সেন্টারে কত কোথাও, আর ওর ক্ষেত্রে একটু অমনোযোগী হয়, আর আরেকজন মানে আসে না, এই পেয়েছি দেখি যদি একে একটু সংশোধন করে নেওয়া যায় এর ভ্রান্ত আকিদাগুলি অথবা এর যে ফরজ ওয়াজিবের ঘাটতি ইত্যাদি, তো এটা এমন কোনো দোষের বিষয় নয় কারণ ভালো নিয়ত। কিন্তু যদি এইখানে ইন্নামাল আমালুবের নিয়ত নিয়ত থাকে, এই তো সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, আর এ হচ্ছে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার পেয়েছি অথবা পেয়েছি একবারে কোনো একটা ধলের জেনারেল সেক্রেটারি সভাপতি সাহেব অথবা বা বিশাল কোনো পুঁজিপতি নেতা মাথা, সেই জন্য তার গুরুত্ব দিচ্ছি, অবশ্যই ওনার কাছে, অবশ্যই ওনার কাছে, কথা বুঝতে পারছেন না? কারণ আল্লাহ রাব্বুল যে কোনো আমলের ফলাফল দেন নিয়তের উপর, ইন্নামাল আমালু ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, আল্লাহ তোমাদের পাকড়াও করবেন তোমাদের অন্তরের কর্মের উপর, অন্তরে কি ধরনের হ্যাঁ আপনার কর্ম ছিল নিয়ত ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে এই লোকটি যদি এখন থেমে যায় পরে এর জবাব দিচ্ছি, তাই করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে আরেকটু বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে ভ্রক্ষেপ করেননি, ফাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিযু আনহু ওয়া ইয়ুকবিলু আলাল আখার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তির দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিলেন আর ওই দিকে মনোযোগী হয়ে কথা বলছিলেন, একটু বিরক্তিও বোধ করেছেন যে বারবার করে কেন একটা কথা বলছি, থেমে যাও, বিরক্তি বোধ করেছিলেন এবং বিমুখ হয়েছিলেন, অন্যদিকে মুখটা ফিরিয়েছিলেন। এই দুটো কথাকে কোরআনের ভাষায় আবাসা কথা অল্লাহ দিয়ে ব্যক্ত করা হয়েছে, বিরক্তি বোধ করা আর মুখটা ফিরিয়ে নেওয়া। অন্যের দিকে মুখ ফিরাচ্ছিলেন মানে কাফের নেতাদের দিকে, আবু জাহাল ছিল, উতবা ছিল, শাইবা ছিল, রাবিয়া, বড় বড় নেতা এরা, যে সবগুলি নেতা প্রায় হালাক হয়েছে, ধ্বংস হয়েছে বদরের যুদ্ধে। আল্লাহ জানছেন কিন্তু নবী জানছেন না যে এরা আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে আর জাহান্নামের ইন্ধন হবে, আর এরা এদের মৃতদেহগুলিকে নিক্ষেপ করা হবে বদরের কুফে, কিছু জানছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার কাছে কোনো চাবি ছিল না, তখন জানানো হয়নি, হেদায়তের আশায় ছিলেন তিনি এদের। কিন্তু আল্লাহ জানছেন সাত আসমানের উপর থেকে আরো সাহায্য থেকে যে এরা হেদায়ত হবে না, এদের দুর্দশা এরকম হবে। ফাফি হাদা উনজিলাত, এই মর্মে নাজিল হয় আওয়াজ আল্লাহ তাআলা, তিরমিজি তো এই হাদিসটি রয়েছে, যাই হোক বিভিন্ন হাদিসের কিতাবে এই রিওয়ায়েতগুলি রয়েছে, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আবাসা ওয়াতাওয়াল্লা, তিনি ভুরুকুঞ্চিত করলেন, ভারী বাংলা দেন, একটু হালকা বাংলা একটা নেন, মুখ ভার করলেন, বুঝলেন তো, মুখ ভারী ভার বুঝলেন তো না, কেউ কথা বলছেন একটু মুখ ভারী করলেন, মনটা একটু বেজার প্রকাশ করলেন। আবাসা বিরক্তি বলকে বোঝানো হয়েছে, আবাসা যে ভুরুকঞ্চিত করলেন, আবাসা ইয়া বেসু ইয়া বেসু ফি ওয়াজহি, কারোর সাথে দেখা হইলে ভুরুকঞ্চিত করা, কারণ বিরক্তি বোধ হইলে মানুষের ভুরুগুলো কঞ্চিত হয়, তাই না, তাই না, এরকম হয়। ওয়াতাওয়াল্লা এবং বিমুখ হলেন, মুখটা ফিরিয়ে দিলেন অন্যদিকে, বিরক্তি বোধ করলেন আর অন্যদিকে মানে মনোযোগ হইলেন ওই কাঠে। আল্লাহ বলছেন কে হইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন হইলেন, আনজাআহুল আমা, যেহেতু তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল, ওয়ামা ইউদ্রিকা, হে নবী তুমি কি বুঝো কি জানো, ওয়ামা ইউদ্রিকা আদরা কা আদরা ইউদ্রি মানে হচ্ছে জানানো, আর কা তুমি, তোমাকে কে জানাবে বা কি বা জানো তুমি,
তুমি কি বা জানবে যদি আল্লাহ লাল্লাহু ইয়াজাক্কা হতে পারে এই অন্ধ ব্যক্তি আত্মশুদ্ধি করবে, পরিশুদ্ধ হবে, এই ব্যক্তি নিজের নাফসের তাজকিয়া, নিজের নাফসকে, নিজেকে অপবিত্রতা থেকে, পাপাচার থেকে পবিত্র করতে চায়, সহজ ভাষা তাজকিয়া, সে আত্মশুদ্ধি করবে। আর ইয়াজাক্কারু অথবা সে উপদেশ গ্রহণ করবে, তাযাক্কারা ইয়াতাযাক্কারু মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা, আর যিকরুন মানে হচ্ছে উপদেশ, যাকারা ইয়াজ করো উপদেশ, যিকির কথা উপদেশ, যিকির বলা হয় উপদেশকে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি উপদেশ নাযিল করা হয়, হচ্ছে উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে উপদেশ, কোরআন সুন্নাহকে যিকির বলা হয়েছে। আর তাযাক্কুর মানে হচ্ছে উপদেশ নেওয়া, আর তাযকির মানে হচ্ছে উপদেশ দেওয়া। তাহলে আরবি গ্রামে জানলে খুব সুবিধা, আর না জানলে কোরআন সন্না বুঝতে বড় অসুবিধা আছে, কি বলতে কি বলবেন। আজকাল অল্প জেনে যারা বেশি কথা বলে তাদের অবস্থাটা এই, আজকাল অনলাইনের যুগে, গুগল শেখের যুগে, যারা কোনো শেখের কাছ থেকে এলেম না হাসিল করে, কোনো আলেমের কাছ থেকে এলেম হাসিল না করে কিছু ইসলাম চর্চা করছে, ওরাই হচ্ছে তাদের বড় গুরু ওস্তাদ, বা নিজে নিজে ও শুধু গুগল ওস্তাদ ধরে শুধু মানে ফতোয়া দেওয়া শুরু করেছে, তাদের ভুল ভ্রান্তি বেশি হবেই হবে। কারণ সে তাজকির, জিকির আর তাজাক্কুর মানে পার্থক্য করতে হবে, একজন যে করার জন্য বুঝে বুঝার মতো সে পার্থক্য করতে পারে। ইয়াযাক্কারু আসলে চলে ইয়াতাযাক্কারু, আও ইয়াযাক্কারু অথবা সে উপদেশ নেবে, এই অন্ধ ব্যক্তি তোমার কথা শুনে, আর এরা উপদেশ নেবে না এই কাফের নেতারা, ফাতান ফাও যিকরা, যখন সে উপদেশ গ্রহণ করবে নেবে, তার জন্য উপকারী হবে এই উপদেশ, তোমার উপদেশ তার জন্য উপকারী হবে, ফলপ্রসূ হবে, তাকে লাভবান করবে, ফাতান ফাও। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যেই ব্যক্তি বেপরোয়া হলো, যারা বেপরোয়া হল, ইস্তাগনা মানে বেপরোয়া হওয়া, অমুখাপেক্ষী হওয়া, ইস্তাগনা মানে ইস্তাগনার একটা তাফসীর এটা যে যে বেপরোয়া, পরোয়া করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ও শুনলো এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিল, কাফের নেতারা এরা বেপরোয়া, অমুখাপেক্ষী, এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আর তার দাওয়াতের, কোরআন সুন্নাহর, আল্লাহর ওহির মুখাপেক্ষী নয়, মানবে না, অমুখাপেক্ষী। পক্ষান্তরে যারা স্বচ্ছল ব্যক্তি, যারা অভাব মুক্ত, যারা ধনাঢ্য ব্যক্তি, মানে ইস্তাগনা, আল্লাহ বলছেন যাদেরকে দেখলে যে সব নেতা মাথা আর এরা অভাব মুক্ত সচ্ছল ব্যক্তি মক্কা, ফান্ত লাহু তাসাদ্দা, হে নবী মুহাম্মদ তুমি তাদের ক্ষেত্রে মনোযোগী হচ্ছ, তাসাদ্দা তাসাদ্দা মানে কারো পেছনে পড়ে যাওয়া, লেগে যাওয়া তার পেছনে, লেগে যাওয়া, এখানে মনোযোগী ভাব অর্থ হয়েছে, কিন্তু তাসাদ্দা তাসাদ্দা মানে কারো পিছু লেগে যাওয়া, পিছু লেগে যাওয়া বিভিন্ন রকম হয়, কাউকে বোঝানোর জন্য পিছিয়ে লেগেছে, অথবা কেউ ভিক্ষা করার জন্য পিছিয়ে লাগে, লাগে না, আজকাল দাড়িওয়ালা দেখলে রাস্তাঘাটে ফকির পিছিয়ে লেগে যায়, যার দাড়ি যত বড় দেখবে তত বেশি আপনার পিছনে ভিক্ষুক লাগবে, যার দাড়িওয়ালা তারা বুঝে বেশি, ঠিক কিনা, আরে ভাবাই জানে ভিক্ষুক, সুস্থ 25 বছর 30 বছর বয়স গাড়িতে বসতে যাচ্ছে, সেন্টার থেকে নেন এসে হাসি, রাস্তায় হাসি, সালাম আলাইকুম, এই চাওয়া সালাম, আজকাল একটা নতুন সালাম আছে আরব দেশে পাওয়া যায়, ওটা ভিক্ষা করা সালাম, জীবনও সালাম দেবে না কিন্তু ভিক্ষা করা যাবে সালাম দেবে, এসে বলুন মাফি আঁকে না খাই না, মিথু কত খাবে সে সারাদিন চাইছে এরকম করে, জি কেউ 10 রিয়াল কেউ 5 রিয়াল কেউ আরো বেশি 50 দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, বেশ আরেকটু কি বলতে গিয়ে বললাম, তাসাদ্দা পেছনে লেগে যায়, আর অনেকে কাপড় ধরে টানা শুরু করে, দেশেও দেখেছি
ভালো মানুষ দেখলে কিছু না দিল, আপনার মুখের সামনে হাত ধরবে, না দিল হাত ধরে গেল, তার পিছনে পড়ে যাবো। শুধু তার জন্য পিছিয়ে পড়ে লাগা, পিছনে পড়া, ওই ক্ষেত্রেও তার সাথে ব্যবহৃত হয়, তার ক্ষেত্র বিশেষে তখন অর্থ পাল্টে গেল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজামায় কুরাইশ, কুরাইশের বড় বড় নেতাদের পেছনে পড়েছেন, মানে মনোযোগী হয়েছেন তাদের ক্ষেত্রে, যে দেখি এই লোকগুলি যদি হেদায়ত হয়ে যেত, একটার কারণে গোটা বংশ তাদের হেদায়ত হয়ে যাবে। একজন হেদায়ত হলে গোটা মক্কার লোক হেদায়ত হয়ে যাবে, আবু জাহল হেদায়ত হয়ে গেল, ঠিক না? নিয়তটা ভালো ছিল, আশাও ভালো ছিল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন এবং আল্লাহ রাব্বুল আহকামুল হাকিম, তার কথায় আদেশ নিষেধ সবচেয়ে বেশি হেকমা এবং প্রজ্ঞা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালকা ভাবে সুন্দর ভাবে সতর্ক সাবধান করেছে, সতর্ক সাবধান করেছে। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তোমার কোনো দোষ নেই, ওয়ামা আলাইক, আজকালকার আরবরা এই ভাষাটা কিন্তু ব্যবহার করে, কারো ক্ষেত্রে যদি বলেন যে অমুক তো এইরকম বলছে, মালিক আমি, হ্যাঁ কোনো পরোয়া নাই, এই ক্ষেত্রে ব্যবহার করে মালিক, ওয়ামা আলাইকা, তোমার কোনো দোষ নেই, তোমার উপর কোনো কিছু বর্তাবে না, মানে কোনো দোষ হবে না তোমার। আল্লাহ ইয়াযাক্কা, এই কাফের নেতারা যদি আত্মশুদ্ধি না করে, বড় নেতা বলে ভাবছো এরা বড় অভাবমুক্ত ধনী সেই জন্য ভাবছে এদের হেদায়াতের কথা, ওমা আলাইকা, তোমার কোনো দোষ নাই, কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ ইয়াযাক্কা, যদি আত্মশুদ্ধি না করে, এরা যদি ইমান ইসলাম গ্রহণ না করে, এরা যদি হেদায়াত না হয়, কোনো ক্ষতি করতে পারবে না তোমার, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা। যে তোমার কাছে আসলো, কাকে সম্বোধন করছেন? আল্লাহ সম্বোধন করছে, হে নবী তোমার কাছে আসলো, সে ছুটে মানে দৌড় দিয়ে আসা, ছুটে আসা, সে বাহ্যিক দৌড় দিয়ে আসা একটা, আর আভ্যন্তরীণ দৌড় দেওয়া, পার্থক্য আছে, দুটোকে সা বলা যেতে পারে। মানে আসলে দৌড় দিচ্ছেন আপনি, মানে স্পিডটা আপনার চলার বেশি, মসজিদের দিকে যদি এরকম দৌড় দিয়ে আসেন, তো সওয়াবের কাজ প্রশংসিত না অপছন্দনীয় নিন্দিত নিষিদ্ধ? নবী সাল্লাম মসজিদের দিকে একামত হয়ে গেছে, নামাজ শুরু হয়েছে, যেন দৌড় দিয়ে আসতে নিষেধ করেছেন। ভালো কাজ নয় যে দৌড় দিয়ে রাখা ধরার জন্য, রুকু ধরার জন্য এসে লোকেরা মানে ছুটে মরিয়া উঠে পড়ে গেল, নাক মুখ ভেঙে গেল, মূর্খ শারীরিক ভাবে দৌড় দেওয়া, বাহ্যিক দৌড় দেওয়া সাই এটা নিষেধ, কিন্তু আভ্যন্তরীণ দৌড় দেওয়া, হ্যাঁ আভ্যন্তরীণ দৌড় দেওয়া কি মসজিদের ক্ষেত্রে সজাগ থাকা, সালাতের সময় টাইম টেবিলের ক্ষেত্রে সজাগ থাকা, আজানের ক্ষেত্রে সজাগ থাকা, আজান হয়ে গেছে কম্পিউটার ছাড়ো, কাজ ছাড়ো, ডিউটি ছাড়ো, দোকান বন্ধ করো, কাস্টমার ছাড়ো, লাভ হলো লস হলো, কাস্টমার চুটলো এসে গেছে, এটা ছেড়েইনি, এটা কাস্টমার চলে এসেছে সেলুন, এটা ছেড়েনি, যা 5 টাকা 10 টাকা হবে, ও জামা গেল গেল, পরে পড়ে দেবো, অনেক নামাজি রাই না। আভ্যন্তরীণ সাই মানে প্রচেষ্টা এবং আপনার দৌড়ঝাঁপ অবশ্যই থাকতে হবে। তো এই লোকটি দৌড় দিয়ে এসছে মানে একবারে বাড়ি থেকে দৌড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, শারীরিক ভাবে না জরুরি নয়, কিন্তু মনের দিক থেকে সে ছুটে এসেছে, ঝাঁপ দিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, যাবো শিখবো জানবো, আগ্রহী কথাই। ও আম্মা মান জাআকা ইয়াসআ, যে ব্যক্তি হে নবী তোমার কাছে আসলো, পক্ষান্তরে যে ব্যক্তি তোমার কাছে আসলো, ইয়াসা ছুটি মনোযোগী হয়ে, ওয়াবায়াসা, এবং সে ভয় করে আল্লাহকে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয় তাকে তোমার কাছে পৌঁছিয়েছে বা নিয়ে এসেছে, ফান তা আনহ তালাহা, তার থেকে তুমি
মশগুল হয়ে যাচ্ছ, তার থেকে তুমি অমনোযোগী হচ্ছ, তাহলে লাহুন থেকে, লাহুন মানে, লাহুন মানে খেলা হয়, লাহুন মানে ব্যস্ত হয়ে যাওয়া হয়, হ্যাঁ জি, অমনোযোগী হওয়া, ফান্তা মুতালা, তাহলে কোশ্চিন কাল এটা ঠিক নয়, কোশ্চিন কাল এরকম কাজ করবে না, যা করেছে করেছে এটা করিও না। নেতা দেখে তাদের দিয়ে বেশি মনোযোগী হওয়া, আর গরিবকে উপেক্ষা করা, অন্ধকে উপেক্ষা করা, অথবা চাকচিক্য দেখে ছোটা, না না এরকম কাজ করবে না, এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে তেলের মাথায় তেল ঢালা, আমাদের স্বভাব, তাই না? যে খেয়ে হজম করতে পারে না, রোগের শেষ নেই, ওই এত খায়, এত ভালো ভালো খায়, তাই না? ওকেই দাওয়াত খাওয়ায়, গরিবকে খাওয়ায়, উপদেশ তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য, মানব জাতির জন্য, কাল্লা ইন্নাহা তাযকিরা, এটা একটা তাফসীর, কাল্লা ইন্নাহা এখানে শুধু এই আয়াতগুলিতে সীমিত করব না, ইন্নাহা তাযকিরা, একটা তো বললাম যে এই বিষয়টি, যে বিষয়টি নিয়ে আলোচনা, কি সতর্কীকরণ আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, সতর্ক সাবধান করলেন, এটি হচ্ছে তাযকিরা, উপদেশ তোমার জন্য, মানব জাতির জন্য। আর একটা হচ্ছে ইন্নাহা মানে ইন্না আয়াতিল কোরআন, কোরআনের সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত, সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত, এই সবগুলিকে বোঝানো হয়েছে যে কোরআনে কেরিম হচ্ছে তাযকিরা, উপদেশ, কোরআনে কেরিম হচ্ছে উপদেশ, এটা বলতে পারে। ফামান শা আযাকারাহু, সুতরাং যার ইচ্ছা হবে সে উপদেশ গ্রহণ করবে, নেবে, সেটাকে স্মরণ করবে, মানে উপদেশ স্মরণ করে তা থেকে উপদেশ নেবে। এখানে ফিরে যাই শুরুতে আর একটু গভীরভাবে দেখেন লক্ষণীয় বিষয়, এবং কোরআনে কারিমের অলংকার আর বাকভঙ্গিমা, সুন্দর বাকভঙ্গিমা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আদব কায়দা শিখিয়েছেন, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রকমই যে কোনো মান্যবর ব্যক্তি, আপনার বাপ মা, আপনার মুরব্বীরা, আপনার ওস্তাদ, আপনার শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, যে কোনো বুজুর্গ ব্যক্তি হোক, সম্মান ব্যক্তি হোক, তাদের ক্ষেত্রে কিরকম শ্রদ্ধা রাখা উচিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হ্যাঁ, মাবুদের সম্বোধন, যিনি রব, রবের সম্বোধন, আব্দুল কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কিনা? তো যেভাবে ইচ্ছা সেভাবে সতর্ক সাবধান করতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে তম্পি করতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে সংশোধন করতে পারে, ঠিক কিনা? অসুবিধা নাই। তারপরেও দেখেন ভাষা বলার তারিখ আমাদেরকে শেখানোর উদ্দেশ্যে এখানে কিভাবে বলা হয়েছে, প্রথম আয়াতটাতে দেখেন আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা মানে কি বললাম দেখি, কতটা এত খুশিনে মনে আছে, আবাসা মানে ভরকঞ্চিত করলো, আর না হয় মুখ ভার করলো, ঠিক না? কে? কোন এক ব্যক্তি, যার নাম এখানে উল্লেখ করেন, কোন এক ব্যক্তি ভরকঞ্চিত করলো ওয়া তাওয়াল্লা, আর মুখটা ফিরিয়ে দিল, যদি বলি আপনি কাজটা ভালো করলেন, মুখ ভার করলেন, কথা বললেন তো, অমুক কথা বললো তো, আর আপনি হ্যাঁ মুখটা ফিরিয়ে নিলেন, কষ্ট বেশি লাগলো না? কষ্ট লাগলো, তাই কিনা? এখানে গায়েব করি থার্ড পারসন, গ্রামার বুঝেন, হ্যাঁ ইংরেজি গ্রামার বুঝেন না, বাংলা বুঝেন, হ্যাঁ দেখেন না, আরবি বুঝেন, মুতাকাল্লিম ফার্স্ট পারসন, মুখাতাব সেকেন্ড পারসন, তাই না? যাকে সম্বোধন করে বলছেন কাকা, তুমি, তোমরা, আমি, আমরা, ফার্স্ট পারসন মুতাকাল্লিম, আর সে, তিনি, তারা, বুঝছে? গায়েব, আবাস ওয়া তাআলা গায়েব করি, সে ভরকঞ্চিতি করলো, মুখ ভার করলো, সে মুখটা ফিরিয়ে দিল, আর তারপরে একটু এগিয়ে যান, কি জন্য এই কাজ করেছিল, কারণ তার কাছে
একজন অন্ধ লোক এসেছিল, বিশ্বাস না, বুঝতে পারলেন যে আমাকে সতর্ক সাবধান করা সেই লোক আমি, সেই লোক আমি। তারপর আল্লাহ বলছেন এখানে হাজির করে দিল মুখাতাব, সেকেন্ড পারসনে চলে আসলেন, যে গায়েব থেকে খেতাবে সম্বোধন। তারপরে সবগুলিতে দেখেন সবগুলি আন্তা, ঠিক না? জি হ্যাঁ। পরে যখন উপদেশগুলি দিচ্ছেন তখন তুমি হ্যাঁ তুমি তুমি তোমার এরকম করে বলছেন, কিন্তু প্রথম খানে কি বললেন গায়েব করি, যে কোন এক ব্যক্তি এই কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে প্রথম এক নম্বরে একজন মুমিনের শ্রদ্ধা সম্মান সবচেয়ে বেশি থাকতে হবে আল্লাহ, আর তারপরে বড়দের ক্ষেত্রে। আপনি ছেলেকে যেভাবে বলবেন, স্ত্রীকে যেভাবে বলবেন, আর সেই লাঠি দিয়ে সতর্ক সাবধান করা বা সেই তরিকাতে আপনি সতর্ক সাবধান করবেন বা কোনো হুকুম করবেন মাকে, হ্যাঁ বাপকে, দাদা দাদিকে, না কখনো না, অবশ্যই পার্থক্য। আপনি আপনার সাথী সঙ্গীদের সাথে যেভাবে কথা বলছেন সেভাবে আপনার ওস্তাদের সাথে ওইভাবে আপনি সমর্থন করবেন না, না কোরআন শিখায় নাই। সম্মানিত লিপিগুলিতে রয়েছে সাহিফা, অর্থাৎ সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজে রয়েছে। সেখান থেকে উপদেশগুলি নাযিল হচ্ছে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মারফুআতি মুতাহহারা, যেগুলি হচ্ছে মর্যাদাপূর্ণ, মারফুআ রাফা মানে উঠানো, হ্যাঁ উপরে করা, তো মারফুআত মানে যেগুলি হচ্ছে সুউচ্চ মর্যাদাপূর্ণ, মোতাহারাতিন আর গুত পবিত্র, যেগুলি পবিত্র। এক তো সেগুলি সর্বোচ্চ স্থানে রয়েছে, এমন স্থানে লওহে মাহফুজ রয়েছে যেখানে কোন মানুষ জিন পৌঁছিতে পারে না, কোন মানুষ শয়তান জিন শয়তান পৌঁছিতে পারে না, সেখানে কোন গণকের হাত পৌঁছিতে পারে না, সেখানে কোন জ্যোতিষীর জ্ঞান পৌঁছিতে পারে না, যেখানে কোন ইবলিশ শয়তান তার জেলা পৌঁছিতে পারে না। মারফুয়া মোতাহারে পাক পবিত্র, এইসব মন্দ শক্তি থেকে, মানুষ শয়তান জিন শয়তানের শক্তি থেকে, কারণ আকাশের সংবাদ জিন শয়তানরা কিছু কান লাগিয়ে শুনে নিয়ে আসার চেষ্টা করে জমেনে, আর গণক জ্যোতিষীদের কানে কুটুর কুটুর করে গিয়ে বলে যে আগামীতে এই হবে, আগামীতে এই হবে, আগামীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী অমুক হবে, এক পিরনি বলছে, ও কি করে গায়ে জানলো, হ্যাঁ আর যার যেমন নিশানা হল ওই রকম কাজ হবে, ঠিক কিনা? আর মূর্খ জাহেল বদা কি দেয় বিশ্বাসী সিরকি কুপুরিতে, বিশ্বাসী মন্ত্র তন্ত্র আর যারা এইসব জ্যোতিষীদের আর গণকদের কথায় বিশ্বাসী, কুফুরি আকীদায় আর ইসলামী আকীদায় কোন পার্থক্য নেই, ইসলামের কোন জ্ঞান নেই, তারা বিশ্বাস করছে। তোমার গরু হারিয়ে গেছে অমুক জায়গায়, তোমার ছেলে হারিয়ে অমুক জায়গায় চলে গেছে, আমি দেখলাম আমার বিদ্যা বুদ্ধি দিয়ে বিশ্বাস করছে, আর শির কুফুরি করে ইমান হারাচ্ছে। মোতাহারা পাক পবিত্র, সেখানে কোন শক্তির হাত পৌঁছে না। বি আইদি সাফারা, আইদি ইয়াদনের বহুবচন, ইয়াদ মানে হাত, আর সাফারা সাফিরের বহুবচন, সাফা কিসের বহুবচন, সাফিরের, জি সাফির মানে হচ্ছে দূত, সাফির মানে রাসূল মানে দূত হয়, আর সাফির মানে
দূত হ্যায় আজকালকার এম্বাসডর রাষ্ট্রদূতকে কি বলে জানেন? সফির বলে। রাষ্ট্রদূতকে যে দূত ব্যক্তি ওকে কি বলে? সফির বলে। আর এম্বাসিকে কি বলে? সাফারা বলা হয়। বেআইডি সাফারা কেন? তাহলে সফির মানে দূত হলো আর বহু বচন হচ্ছে সাফারা। দূতগণের হাতে সেগুলি মানে দূতগুলির মাধ্যমে সেটা আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এই দূত বলতে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে আর তার সহযোগী মালায়েকাকে বোঝানো হয়েছে। সাফা অন্যান্য ফেরেশতা মালায়েকাকে বোঝানো হয়েছে, তারা হচ্ছে আল্লাহর দূত। জি, আল্লাহ সফির, আল্লাহ রসুল, তারা রসুল মিনাল মালায়েকা, রসুল মিনাল মালায়েকা। মানুষের কাছে এসে তারা হেদায়তের কথা বলবে, আসমানের কথা, ওহির কথা বলবেন, এরা হচ্ছে মানুষের রসুল। আর ফেরেশতাদের মধ্যে রসুলের কথা কোরআনে কি আল্লাহ সূরা ফাজাইল মালায়েকাতে রসুলান, আল্লাহ মালায়েকাদের মধ্যে কি করেছেন? রসুল দূত বানিয়েছেন। উনি আজনিহাতিন, যারা বেশ কিছু ডানা পাখা বিশিষ্ট, তাদের ডানা রয়েছে আরো কম আরো বেশি। জিবরাইল আলাইহিস সালামের অবশ্যই ডানার কথা সেই আছে। তাহলে এই কোরআনে কারীম লোহে মাহফুজ থেকে নেমে আসে কার মাধ্যমে? হ্যাঁ, দূতদের মাধ্যমে। সেই দূতেরা কেমন? তাদের হাতে এগুলি থাকে, কোন হাত ওখানে জিন শয়তান পৌঁছতে পারে না। কেরামিন করিমের বহু বচন, যারা বড়ই সম্মানিত। বারারাতিন বর্রুনের বহু বচন, যারা বড়ই নেক সৎ। জি হ্যাঁ, ফেরেশতারা নেক। জি হ্যাঁ, কেরামিন বর্রুন, এই শব্দগুলি একটি হাদিসে রয়েছে কোরআনে করিমের। আলেম, হাফেজ, কারি, খাদেম এবং কোরআনে করিম তেলাওয়াতের সাথে সাথে এবং তার অর্থ বোঝার সাথে সাথে কোরআনে কারীমের যারা অনুসারী, যারা বাস্তবায়ন করে, আমল করে, তাদের প্রশংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বাররা, যারা কোরআনে কারীমের পারদর্শী মাহির, তারা মা সাফারাতিল কিরামিল বাররা, তারা ওই সমস্ত দূতদের সাথে অবস্থান করবে যারা আল কিরাম সমান। এই সাফারা শব্দ আসলে এখানে এসেছে না, ওই হাদিসে সাফারা আসলে। সাফারা কারা? ফেরেশতা দূতের। আল কিরাম এখানে কিরামিন বারারা এসেছে, ওই হাদিসে এসেছে কিরাম যারা সম্মানিত, ওই সম্মানিতদের সাথে হবে যারা কোরআনের পণ্ডিত, যারা কোরআনের যারা মাহির, তারা। আল বারারা নেকদের সাথে, সৎদের সাথে হবে, সৎ ফেরেশতাদের সাথে হবে, তাদের জায়গা হবে সেই দিন জান্নাতে এই সম্মানিত ফেরেশতাদের সাথে, যারা সাফারা কেরাম বাররা, যারা কোরআন ভালো পড়তে পারে এবং কোরআন ভালো বুঝে, কোরআনের প্রতি ভালো আমল করে, কোরআনের দিকে ভালো দাওয়াত দেয়। পারফেক্ট, যতটা কমবে ততটা মর্যাদা কমবে। আর যারা কোরআন পড়ে কিন্তু কষ্ট হয়, কোরআন বুঝে কিন্তু খুব কষ্ট করে বুঝে, কিছু বুঝে কিছু বুঝতে পারে না। মানে তুতলামি করে, শুদ্ধ উচ্চারণ করতে পারে না, চেষ্টা করে কিন্তু বড়ই কঠিন হয় ওদের জন্য উচ্চারণ করা। ছোট থেকে কোরআন শুদ্ধ করে পড়ে নাই, যার ফলে ও জবান আর ঘুরতে চায় না, আর ওই ভাষা ও না মাতৃভাষা, আর মাতৃভাষা ছোট হতে পড়েনি, তো বড় হয়ে পড়ছে, জিভা ঘুরছে না, হয় কি হয় না, চেষ্টা করে উচ্চারণ ঠিক করতে পারছেন না, ছোট থেকে তারা করে নিয়েছে, ব্যাস একবারে ফুল পারফেক্ট। বড় হয়ে সংশোধন করা বড়ই মুশকিল, সব কঠিন। ফালাহ আজরান, যারা কষ্ট করে কোরআন পড়বে, কষ্ট করে কোরআন বুঝবে, তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের, কোরআন পড়ার অর্থ তর্জম বোঝার চেষ্টা করার নাকি, আর একটা হচ্ছে কষ্ট করার নাকি, দ্বিগুণ নাকি। তাহলে এই দ্বিগুণ পেল, আর ওই যারা কোরআনের পণ্ডিত তারা তাহলে কম পেল নাকি? ওরা তো ওর অনেক উপরে চলে গেছে, ফেরেশতাদের সাথে তাদের অবস্থান হয়ে গেছে। শুধু এটা ভাবে না যে এরা দ্বিগুণ পেল তো ওরা মনে হয় একগুণ, না ওরা আরো উপরে। এরাই যদি নিচের
যারা কোরআন পড়ো তারাই যদি এই দুই গুণ পায়, তাহলে যারা কোরআনের মাহেরিন, যারা পারদর্শী পণ্ডিত, তারা কত পাবে আল্লাহর কাছে? আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে। এখন আল্লাহ বলছেন এই মানব জাতি সম্পর্কে আর অধিকাংশ লোকই হচ্ছে অকৃতজ্ঞ, আর বিশেষ করে যারা কাফের এবং কাফেরদের অনুসারী, সেই পথের বোঝি, যেমন মুসলিম মুসলিম হইল, নামে মাত্র মুসলিম, আকীদা আমলে কাজে কর্মে ফরজ ওয়াজিবের হেফাজতে আরামের রাস্তায় বাঁচার ক্ষেত্রে মুসলিমদের পথের প্রতীক না, আম্বিয়া রাসূলদের পথের প্রতীক না, সব লোক নেক লোকদের পথের, সলিহিন সিদ্দিকদের পথের প্রতীক না, তারা কাফের বিদ্বীনদের পথের প্রতীক, ওই পথে চলে তারা। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কোতিলাল ইনসানো, কোতিলা দুটি তাফসীর করা হয়েছে, একটা হচ্ছে লয়না মানুষের অভিশাপ, এটা অর্থ, তবে এর চাইতে বেশি সহি তাফসীর অধিকাংশ মুফাসসির বলেছেন কোতিলা মানে হালাক, সেই জন্য ধ্বংস হোক, যারা অকৃতজ্ঞ নাশক যা এইরকম মানুষ ধ্বংস হোক। দ্বিতীয় তাফসীর হচ্ছে মা হচ্ছে ইস্তিফহাম, জিজ্ঞাসার জন্য, মা আকফারা সেই রকম মানুষ ধ্বংস হোক। জি মা ফারা, তাকে কে কুফরি করতে উদ্বুদ্ধ করলো, কে কুফরি করতে তাকে প্ররোচিত করলো? মা ফারা আইয়ু শাই আকফারা, কোন বিষয় কোন বস্তু তাকে কাফের বানিয়ে দিল? জি মা ফারা আইয়ু শাই আকফারা মিন আইয়ু শাই খালাকা, মানুষকে এখন চিন্তাশীল হইতে বলছেন, কোন বস্তু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটু চিন্তা করুন। জবাবে আল্লাহ বলছেন, তোমরা জানো না আমি বলি, আল্লাহ বলছেন মিন নুতফাতিল খালাকা, শুক্রবিন্দু থেকে, একটা শুক্রবিন্দু থেকে আল্লাহ, বরং শুক্রবিন্দুর একটা, লক্ষ লক্ষ শুক্র কীট রয়েছে, একটা শুক্র কীট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মিন নুতফাতিল খালাকা, শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, ফাকাদদারা, অতঃপর কি করেছেন, সুপরিমিত করেছেন, সবকিছুর পরিমাণ নির্ধারিত করেছেন, আয়ুর পরিমাণ, রোজির পরিমাণ, সুস্থতার পরিমাণ, সমস্ত কিছুর পরিমাণ, সমস্ত কিছুর পরিমাণ আল্লাহ বলে, হায়াত মত, স্থান, শিক্ষা, কাজকর্ম, ভালো না মন্দ। জি এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা শুধু স্মরণ করিয়ে দিই, নবী সাল্লাম বলেছেন মানুষ 40 দিন এক অবস্থায় থাকে মায়ের গর্ভে, তারপরে দ্বিতীয় 40 দিন এই হয়, তৃতীয় 40 দিনে 43 কত হয়ে যায়, 120 দিন, ফায়ুমারবি আরবাই কালিমা, তখন চারটা কথা নিয়ে ফেরেশতা এসে হাজির হয়ে যায়, চারটা বিষয় তকদিরের ক্ষেত্রে, তার তকদিরে ওমরি, তার আয়ু, পুরো আয়ুর তকদির লেখা হয়, এই হচ্ছে সুপরিমিত করা, সুঠাম করা। সুপরিমিত করার আরেকটা দিক আছে, দৈহিক গঠনের দিক থেকে আল্লাহ সুঠাম করেছেন, এমন সুন্দর করে দেখতে ভালো লাগছে, তাই না? দুটো চোখ আল্লাহ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো নাকের ছিদ্র দিয়েছেন, হ্যাঁ, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এক এক পায়ে কতটা করে আঙ্গুল সবার জানা আছে, যদি বেশি করে দেন, কারো যদি তিনটা চোখ থাকে ভালো লাগবে দেখতে, এখানে এখানে তিন চোখ দিয়ে দিয়েছে ভালো লাগবে, এখানে আর একটা চোখ পিছনে দেখতে পারে,
ক্ষমতা তার বেশি, দেখতে ভালো লাগবে। যত ভালো হলে ভালো, তত ভালো করে আল্লাহ মানুষের সৃষ্টি করেছে। হাতের আঙ্গুল, ছয় আঙ্গুল মানুষ দেখেছি, দেখতে খারাপ লাগে। অনেকে বিয়ে করে না, বাছা বাছি করে, ছয়টা আঙ্গুল আছে, ও বিয়ে করবো না বা বিয়ে দেবো না। রাস্তা সহজ করে দিয়েছে মানুষকে সৃষ্টি করার পরে, কি করেছেন? রাস্তা সহজ করে দিয়েছে। এই রাস্তা সহজ করারও দুটা তফসীর আছে। একটা হচ্ছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছে। আল্লাহ যদি মাতৃগর্ভে রেখে দিতে তোকে বের হইতে দেবো না, দশ মাস করে হয়ে যাচ্ছে ও বের হইতেই পারে না, হয় না, বের উঠেই না, ও সব বেদনায় উঠে না। আর কোথায় কুফরির সুযোগ পেতেন আপনি? হে কাফের, হে বেদিন, কোথায় পাপ করার সুযোগ পেতেন আপনি? চিন্তা করুন, তোমার সাবির রাস্তা সহজ করে দিয়েছে। নির্গমনের পৃথিবীতে আসা অল্প সহজ দিয়েছে, সুস্থ করে নিয়েছে, আবার ধীরে 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 আল্লাহর উপর বড় করেছে। যখন যে ওজনটা থাকা উচিত সেই ওজনটা সেই সময় থাকলে আপনি সুস্থ, না হলে তিন মাস বয়স, ছয় মাস বয়স, আর যদি বিশ কিলো পঁচিশ কিলো হয়ে যান, ডাক্তার বলছে অসুস্থ ছেলে। ওজন বেশি হলেও অসুস্থ, ওজন কম হইলেও অসুস্থ, ঠিক না? গ্রোথ বেশি হইলেও অসুস্থ, গ্রোথ কম হইলেও অসুস্থ। কত রাস্তা সহজ করেছে আল্লাহ, এটা একটা সহজ করার রাস্তা। আর একটা রাস্তার কথা দ্বিতীয়টা সিরিয়াতে, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করে গবাদি পশুর মতো ছেড়ে দেননি, হিংস্র পশুর মতো ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের জন্য, এই যে সাবিল মানে সিরাত মুস্তাকিম, জান্নাতের রাস্তাকে ইয়াসসারাহু, সহজ করে দিয়েছে। জান্নাতের রাস্তা সন্ধান করে তলাশ করার জন্য সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আকলে সালিম, সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেক বিবেচনা, যা দিয়ে অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সত্য কথা বলা ভালো, মিথ্যা বলা, মানুষের উপকার করা ভালো, ক্ষতি করা মন্দ, বুঝলেন? এরকম বহু কথাই বুঝি, বহু কথাই বুঝি, যা ইসলামে স্বীকৃত, ইসলামে আছে, ইসলামে বিধিবিধান। আর অনেক ক্ষেত্রে জ্ঞান অতদূর পৌঁছিবে না, কিন্তু জ্ঞানের দৌড় সীমিত, সুতরাং সেখানে জ্ঞানকে সুষ্ঠু পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুলের ওহির বিধান নাযিল করেছেন, কোরআন ও হাদিস নাযিল করেছেন, কোরআন ও হাদিসে সঠিক করে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়া রাসূলগণ আল্লাহর উপর পাঠিয়েছেন। সুম্মা সাবিলায়াস সালাহ, জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন, এই ভাবে জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। যদি আমাকে আপনাকে আল্লাহ বোধ শক্তি না দিতেন যে মায়ের মাঝে আর স্ত্রীর মাঝে পার্থক্য কি, এই পার্থক্য বোধ শক্তি দিয়েছেন আল্লাহ, আপনার বোন আর আপনার স্ত্রীর মাঝে পার্থক্য কি, আপনার স্ত্রী আর আরেকজন বেগানা মহিলা এর মাঝে পার্থক্য কি, সেটা জ্ঞান দিয়ে উপলব্ধি করা হোক। আর যদি জ্ঞান কাজ না করে তো শরীয়তের বিধান, নেকা বিয়ে করা সহজ স্বভাবের কাজ, সহবাস স্ত্রীর সাথে সব নেকির কাজ, আর জেনা করা হচ্ছে বড় কাবিরা গুনাহ। জি হ্যাঁ, সমস্যা বিলে সার জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে, জাহান্নাম রাস্তা থেকে বেঁচে থাকা সহজ করে দিয়েছে আল্লাহ। সেই ক্ষেত্রে আপনার যদি ইমান মজবুত না হয় তাহলে সেখানে পদস্খলন অবশ্যই ঘটে যেত। মরিয়ার বাঁচি আমি জান্নাতকে হারাবো না, জাহান্নামে যাবো না আমি, এটা প্রয়োজন হইতে পারে। এইরকম ঝুঁকি কে কয়জন নিতে পারে? জি হ্যাঁ, কয়জন এই ঝুঁকি নিতে পারে? আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাক আর না থাক, আল্লাহর সাথে, রবের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, স্রষ্টার সাথে আমার সম্পর্ক ঠিক থাকতে হবে। মানুষের সাথে সম্পর্ক ভালো হইলো না মন্দ হইলো ওইটা পরের বিষয়, আগের বিষয় আমাকে যিনি এই দুনিয়ায় পাঠিয়েছেন তাকে চিনি কিনা, তার সাথে সম্পর্ক আমার ভালো কিনা, কথা বুঝছেন না? বুঝছেন না? বিদাতিরা বিদাতের জন্য বাধ্য করছে, গ্রামবাসীকে রাজি করবে,
বিদাতি হুজুরকে রাজি করবে না, বাপ দাদা বিদাতি তাদেরকে রাজি করবে, পরিবার বংশধরকে রাজি করবে না, রবকে রাজি করবে। বহু লোকের জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিচ্ছেন, যা এরা অসন্তুষ্ট হোক আল্লাহ আমার রাজি হয়ে যায়, ঠিক আছে? আর জন্য করেন আপনার সাথে হলে ভাই পারবো না, আমি আর ঝুঁকি দিতে পারবো না, সবাই অসন্তুষ্ট আমার পরিবার, ওদের তরিকাতেই থাকে আবু তালেবের মতো। যদিও আপনাদেরকে ভালোবাসে রসুল্লাহ আবু তালে ভালোবাসতেন, কিন্তু ইসলাম আসার তো অভিপ্রায় ওইরকম অনেকে আছে, বেদাতি ঘরে থেকে গেল ঝুঁকি নিতে চাইল না, মহব্বত করে কথাগুলি আপনাদের ভালোই লাগে কিন্তু মানতে পারছি না দেশে গিয়ে, ঠিক আছে? রাস্তা সহজ হইল না বলছেন, আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছে জানেন, বলেন আলহামদুলিল্লাহ। তোমা মা তাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দান করেন, এই তো হিকমত রয়েছে, না হলে জালেমের বিচার হইতো না, সারা জীবন যদি জালেম বেঁচে থেকে যেত তো জুলুম করতেই থাকতো, সারা জীবন মজলুম বেঁচে থাকতো থাকতো তাহলে পুরোপুরি হ্যাঁ তার সুবিচার কায়েমের কোনো দিন হইতো না, আর কোনো সুবিচার হইতো না। সুতরাং এমন একটা দিন হইতে হবে যেদিন জালেম হাজির হবে, মজলুম হাজির হবে, ন্যায়কারী হাজির হবে, অন্যায়কারী হাজির হবে, সৎ হাজির হবে, অসৎ হাজির হবে, আর সবার সামনে বিচার হবে। এটাই হচ্ছে সুস্থ মস্তিষ্কের কথা, একদিন সুবিচারের দিন কায়েম হওয়া উচিত, যদি এমন কেয়ামত হাশরের দিন। এই জন্য মৃত্যুর মানুষের যে মৃত্যুর পরে যে সেই দিন আসতে পারে, মরণের পরে যদি হিংস্র পশুর মতো বন জঙ্গলে মরে পড়ে থেকে যায়, হ্যাঁ পোকামাকড়ে খেয়ে নেয়, অন্য হ্যাঁ পশুতে খেয়ে নেয়, হ্যাঁ ঠিক না, গরু মরে পড়ে আছে মাঝে, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ কুকুর শিকারিতে টানা হাঁচড়া করছে, মানুষকে যদি ওইরকম ভাবে আল্লাহ ফেলে রেখে দিতে, এই সম্মানিত সৃষ্টি কত লাঞ্ছিত অপদস্থ হইত, আর কত আবহাওয়া দূষিত হইত, পরিবেশ কত খারাপ হয়ে যেত, কত দুর্গন্ধ ছড়াইত, তার জন্য আল্লাহ কি করলেন, কবরের ব্যবস্থা, দাফন কাফনের বিধান দিলেন, আটবার আল্লাহ তাকে কবরস্থ করার ব্যবস্থা করলেন, যে কবরে দাফন করি। অতবার যখন আল্লাহ চাইবেন পুনর্জীবিত করবে, ছেড়ে দেবেন না, মরে গেলে এক্সপায়ার হয়ে গেলে আর কিচ্ছু হবে না, না 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 না, আজাব শুরু হয়ে গেছে এখন থেকেই, আর এই আজাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না, কারণ এই দিয়ে তোমার পুরো যে অপরাধের বদলা তুমি পাওনি, সুতরাং সেখানে হাজির হইতে হবে সে বিচার দিবসে, যেমন দিন এমন যা, সেখানে দুটো স্থান রয়েছে জান্নাত জাহান্নাম, সেটা নির্ণয় হবে। পুনর্জীবিত হবে না, মানুষের কোন বিচার হবে না, মানুষকে আল্লাহ হাজির করবে এমনটা নয়, লাম্মা ইয়াকদে মা আমারা, আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখন পর্যন্ত তা পালন করে নাই, এটা একটা তফসীর, আল্লাহ নির্দেশ করেছেন আমারা মানে আমারা আল্লাহ, আর লাম্মা ইয়াকদে মানে মানুষ বান্দা তা এখনো পূরণ করে না, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে উৎসকে তুমি এখনো বাস্তবায়ন করতে পারো নাই, করো করতে থাকো, আবুদ রাব্বাকে হাত্তা ইয়াতিকা ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর আমল হবে, লাম্মা ইয়াকদে মা আমারা, এটা একটা দাসী। আর একটা তফসির করেছেন একটু সূক্ষ্ম হয়ে বুঝতে হবে, দ্বিতীয় তফসির, আজকালকার আজকের তফসির প্রায় অনেকগুলি আয়াতে কিন্তু দুটো দুটো করে তফসির বললাম, এটা যারা বেশি বুঝে অ্যাডভান্স মনে রাখতে পারে আয়ত্ত করতে পারে তাদের জন্য তো বড় উপকারী, আর যদি একবার প্রাথমিক লেভেলে থাকেন তাহলে বলে আজকে মুশকিল লাগছে বুঝতে, নাকি না বুঝছেন, অন্তত বুঝার সময় বুঝে নিচ্ছেন, তারপরে ধারণ ক্ষমতা থাকলে রাখবেন, আর না হলে মানুষের ব্রেন হচ্ছে জমির মতো, হাদিস আছে জমিন তিন প্রকার বিশেষ, আর কোন জমি এত নিচে যে পানি তো ধরে রাখতে পারে কিন্তু ফসল দিতে পারে, ফলন দিতে পারে, আর কোন জমি এত উঁচা এত টিলা যে সেখানে যতই বৃষ্টি হোক না কেন সব গড়ে চলে যায় চারিদিকে, অন্যকে পানি পৌঁছাতে কিন্তু নিজে কিছু রাখতে পারে,
মানুষ হয়ে উঠেছি। দ্বিতীয় তাফসীরটা শুনেন, বলছেন যে এখানে আমর মানে হচ্ছে আমরে কওন, সৃষ্টিগত আল্লাহ নির্দেশ, আল্লাহর বিধানগত নির্দেশ হচ্ছে আল্লাহর বিধি বিধান পালন করা। আগে তফসীর, আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখনো পালন করে নাই পুরোপুরি, যতদিন তুমি আছো দুনিয়া পালন করে এটা কর্মজগৎ, এটা একটা তফসীর হলো আমরে সারি। আর আরেকটা হচ্ছে আমরে কওনি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ করেছেন মানে সৃষ্টিগত ভাবে, সৃষ্টিগত ভাবে আল্লাহ নির্দেশ করেছে মানে আল্লাহর যে ফয়সালা একটা রয়েছে চূড়ান্ত ফয়সালা যা তিনি করবেন, কোন ফায়া কোন দিন, কোনটা আল্লাহর হুকুম কিনা, কোন ধ্বংস হয়ে যাও, কোন সৃষ্টি হও, কোন মরো, এগুলো আল্লাহর হুকুম না, কিন্তু কোন হুকুম, শারীয় হুকুম না সৃষ্টিগত হুকুম, সৃষ্টিগত হুকুম, এগুলো হচ্ছে সৃষ্টি করার জন্য হুকুম, তাই না? কিন্তু আকিমুস সালাহ নামাজ পড়ো, সালাত আদায় করো, আতুজ যাকাত যাকাত দাও, বলছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো পুরা করেননি মা আমারা যে সৃষ্টিগত নির্দেশ তিনি দিয়েছেন, সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা দেবেন অনেক সময় মাজি বলে ভবিষ্যতের অর্থ নেওয়া হয়, কোরআনে তাই বহু হয়েছে, তাদাফুল আল মুমিন, মুমিনরা সফল কাম হয়ে গেছেন, হবে জি না, আল্লাহর উপর নির্দেশ হচ্ছে সৃষ্টিগত যে পৃথিবী এক সময় কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী আর থাকবে না, আখেরাত শুরু হবে, কেয়ামত কায়েম হবে, বিচার দিবস কায়েম হবে, জান্নাত জাহান্নামে যাওয়ার দুই শ্রেণীর মানুষ দুই ভাগ করে দিয়ে হুকুম হবে, ঠিক না? সৃষ্টিগত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা। লাম্মা ইয়াকদি আল্লাহ ওটা এখনো করেন নাই, মরলে কবরে গেলে, কিন্তু না না কবরে যাওয়াই শেষ না, আর কবরের আজাবই শেষ না, আর কবরে আত্মা খুব নেক লোকের আরাম পাচ্ছে, সুখে আছে, এটাই শেষ না, সমাপ্তি না, লাম্মা ইয়াকদি মামারা, আল্লাহ যে সৃষ্টিগত বিধান রয়েছে যে কেমন হবে আর জান্নাত জাহান্নামে মানুষ যাবে, কেউ জান্নাতি ফারিকুল ফির জান্নাত ফারিকুল ফির সাইর, লাম্মা ইয়াকজি মা আমারা, সেটা এখন আল্লাহ পুরা করেননি, বাকি আছে সেটা। ফালিয়ানুরুল ইনসান ইলা তুআমিহি, আল্লাহকে চেনার জন্য আমাদের জন্য আল্লাহ যে কিছু পৃথিবীতে রেখেছেন তার কিছু দেখতে বলছেন গভীরভাবে, বলছেন মানুষ একটু গভীরভাবে দেখুক, চিন্তা করি, ইলা তুআমিহি নজর দিক দেখুক, এলা তুমি তার খাদ্য বস্তুর দিকে, কি খাচ্ছ, আল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন, কোথা থেকে তোমাদের খাবার পানি আসছে, আন্না সাবাবাল মাআসাবা, প্রথম তো আমি আকাশ থেকে মানে মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় কোনো কিছু পাবো না, না পানি পাবো আর না খাবার পাবো, কয়দিন কতদিন আপনি সঞ্চিত রাখবেন, ছয় মাস, এক বছর, দুই বছর, তিন বছর, তারপরে চাষাবাদের যোগ্য হইলো, চাষাবাদ করলেন, আর চাষাবাদ যদি নাও করাই তাহলে এই ভূগর্ভে অনেক বীজ গাছপালা পড়ে আছে, পাকিতে ফেলেছে, উড়ে এসে পড়েছে, যেটা হোক না কেন, তখন কি করবে, সেই জমিন ভূমি মাটি বিদীর্ণ করে গজিয়ে উঠবে, অঙ্কুর বসাবে, এমন এমন গাছ দেখতে পায় মাঠে মাঠে, আরে একে বীজ এখানে কে নিয়ে আসলো রে, আল্লাহ বাবাদের কে নিয়ে আসলো, ঠিক না? ফাম্বাত নাফি হাব্বা, সুতরাং এই জমিনের পৃথিবীতে আমি কি করি, শস্য, হাব্বার মানে দানা শস্য, ধান গম শস্য, যত রকম শস্য রয়েছে শস্য তাতে উদ্গত করি, ওয়াইনাবান আঙ্গুর উদ্গত করি, ওয়াকাজবান শাকসবজি, কাজবান হচ্ছে তাজা শাকসবজি যেগুলি মানুষও খায় আবার গবাদি পশুদের খায়, গবাদি পশু যেগুলো শাক, আমরা বাঙালির তো অনেক শাক খায় মাশাআল্লাহ, মানুষও শাক বানিয়ে খাচ্ছে আর গরুকে খাওয়াচ্ছে, তাই না? জৈতুন ও নাখলা, এবং জৈতুন আমি উদ্গত করি, ও নাখলান খেজুর, হ্যাঁ খেজুর গাছ এবং খেজুর উদ্গত করি, ও হাদাইকা গোলবা, এবং ঘন বৃক্ষ বিশিষ্ট, গোলবান মানে হচ্ছে ঘন নিবিড়, আর হাদাইকা দিকাতনের বহুবচন বাগ বাগিচা বাগান,
ঘন বৃক্ষ গাছ বিশিষ্ট বাগান সহ আমি করি উদ্গত করি মানে আবাদ করি, বিভিন্ন রকমের ফলমূল ও আব্বান এবং ঘাস লতা পাতা, ফাকিহা মানুষের খাদ্য যেটা মানুষকে খেতে স্বাদ লাগে ফলমূল, আর আব্বান হচ্ছে গবাদি পশুর খাদ্য যতগুলি ঘাস রয়েছে লতা পাতা রয়েছে, এগুলো মানুষ তো খাই না, এগুলো মানুষের গবাদি পশুর ওগুলো খাই। তাই আল্লাহ বলছেন মাতা আল্লাকুম, এই সমস্ত সৃষ্টি হচ্ছে তোমাদের ভোগের সামগ্রী হিসাবে, ওয়ালি আনআমেকুম এবং তোমাদের গৃহপালিত বা গবাদি পশুর ভোগের সামগ্রী বা খাদ্য বস্তু হিসাবে। মানে এমন বিকট শব্দ হওয়া যেই শব্দ কানের পর্দাকে ফাটিয়ে দেবে, এমনের জন্য যে সিংহায় ফুৎকার দেওয়া হবে তাতে মানুষের যারা সেই সময় বেঁচে থাকবে আর তাদের উপর কেমন কান হয় তারা সবাই কিন্তু অসৎ পাপিষ্ট হবে, তারা মমিনদের রূপগুলি আল্লাহ কবজ করবে, মমিন উঠে যাবে, আল্লাহকে স্মরণ করার কোন লোক থাকবে না, আল্লাহ ইবাদত করার কোন লোক থাকবে না, যে মর্মে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যতদিন থাকবে, মমিনরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেমন কায় হবে না, এদের রূপ অবস্থা আল্লাহ অত কষ্ট মমিনকে দিতে চান না, কাফেরদের উপর কেমন কায় হবে, বেদিনদের উপর কেমন কায় হবে, পূজারীদের উপর কেমন, যেদিন এই বিকট ভয়ঙ্কর শব্দ আগমন করবে কিয়ামত কায়েম হয়ে যাবে, আর সেদিন প্রত্যেক মানুষ পলায়ন করবে নিজের ভাই থেকে, নিজের মাতা থেকে, নিজের পিতা থেকে, অসহেবাতে নিজের স্ত্রী থেকে, অবানিয়ে নিজের সন্তান সন্ততি থেকে, কেন পলায়ন করবে, কারণ ভয় করবে কি জানি কি বলে আমি ওইসব করতে পারবো না, হ্যাঁ ভয়ে পালাবে। প্রত্যেক মানুষের সেই দিন এমন অবস্থা হবে, সাধারণ মানে অবস্থা হবে যা তাকে ব্যতিব্যস্ত করে দেবে, মানে যা তাকে কি করবে ব্যতিব্যস্ত করে দেবে, নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নাফসি নাফসি সবাই বলবে কে নাফসি নাফসি, কে কথা বলবে একমাত্র কে কথা বলবে, তারপর অন্যান্য নবী রসুল কেউ সুপারিশের জন্য আসতে রাজি হবে না, সেই হাদিসও জানা আছে আপনাদের, শেষ পর্যন্ত সমস্ত মানুষ ছুটে যাবে কার কাছে, যখন আদম থেকে নিরাশ, নূহ থেকে নিরাশ, ইব্রাহিম থেকে নিরাশ, মূসা ঈসা সবার আলাইহিমুসসালাম জামিয়ান তাদের থেকে নিরাশ, তারা কেউ রাজি হলো না, নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি যাওয়ার কাউকে খোঁজো আর কাউকে খোঁজো, তখন আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে, আর ফিরেরা বড় বড় জাহাজ নিয়ে আসবে, হ্যাঁ এই ধর্ম ছাড়েন, ছিল বাপ দাদা ছিল ওয়াজাদনা আলী হাবানা কলিয়ান এখন মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, হাসের মাঠে মানুষ দুই ভাগে বিভক্ত, এক দলের চেহারা বলছেন কতগুলো লোকের চেহারা এমন হবে সেই দিন মুসফের কে উজ্জ্বল হবে, মুসফেরা উজ্জ্বল হবে, হাসি মুখে তো দাহি কাল থাকো মানে তার হাসি মুখে, আরে হাসবে সেই দিন হাসি খুশি সেই দিন, জি সহাস্য হবে, মুসলিম সেরা আর প্রফুল্ল হবে, আনন্দিত হবে সে ভিতরে আনন্দ আর চেহারায় হাসি ফুটবে, যেমন দাহি কা বলা হয়েছে মুসলিম সেরা বলা হয়েছে, আর আনন্দ কখন হয় যখন মানুষের যেমন সুসংবাদ হয়, কখন দুঃসংবাদে আনন্দ হয়, কখন আনন্দ হয় না, আনন্দিত তখনই হয় যখন সুসংবাদ আসে, ফেরেশতারা বলবে ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু'আদুন, সুসংবাদ জান্নাতের কথা,
লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আরে দুনিয়াতেও সুসংবাদ ছিল তোমাদের জন্য, এখন আখিরাতে তোমাদের সুসংবাদ। এ বুশরার কথা দিয়েছে ওখান থেকে মুস্তাফসির। ওয়া ওয়াজুহুম ইয়াওমাইযিন আলাইহা গাবার, আর কতক চেহারা সেই দিন কাফির এবং কাফেরদের অনুসারী। কাফেরদের সাথে থাকা ভালোবেসেছে দুনিয়ায়, কাফেরদের মতো কর্মকাণ্ড ভালোবেসেছে, কাফেরদের মতো সালাতের সময় ঘুমিয়ে থেকেছে, কাফেরদের মতো শিরিক করেছে, ধর্মের নাম কুসংস্কার বিরাজ করেছে। জি হ্যাঁ, সুতরাং তাদের সাথে উঠতে হবে, বিনা তওবায় চলে গেলে, বিনা সংশোধনে চলে গেলে। সেই দিন কতক চেহারা কি হবে, আলিহা আবার সেই চেহারাগুলি ধুলো ধূসরিত হবে, সেগুলি ধুলো বলেছে মানে এই যে আমাদের পূর্ব এলাকায় সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স এর মেতাশাতিয়া, এতে যে ধুলো উড়ে তখন এটাকে কি বলা হয়, গবার বলে। এই যে গবার কতক চেহারা ধুলো ধূসরিত হবে, তার হাকোহা কাতার আর কালিমা তাদের মুখমন্ডলের চেহারায় ছেয়ে যাবে, কালো হয়ে যাবে, আল্লাহ কালো হয়ে যাবে তাদের চেহারা। উলাই কাহুমুল কাফারাতুল ফাজার, তারা কারা, তারা হচ্ছে কাফের এবং পাপিষ্ঠ। ভাই কাফের আর কাফের না হলে এত পাপিষ্ঠ যে কাফেরদের মতাদের কাছে জেনা আর জেমাই কোনো পার্থক্য ছিল না, জেনা আর স্ত্রী সহজে কোনো পার্থক্য ছিল না তাদের কাছে। পয়সাই ছিল মুখ্য, দুনিয়ার স্বার্থই ছিল মুখ্য, তার জন্য খুন করতেও দ্বিধা না, জুলুম করতেও দ্বিধা না, সুদের টাকা আর মেহনত করা ডিউটি করা টাকায় কোনো পার্থক্য ছিল না, ঘুষের টাকা আর সরকারি বেতনে কোনো পার্থক্য তাদের কাছে ছিল না, শির করা আল্লাহর ইবাদত করায় কোনো পার্থক্য ছিল না, মসজিদে গিয়ে সালাত আদায় করার মাজারে সিজদা করে কোনো পার্থক্য ছিল না, লাইলাতুল কদর আর শবে বরাতে তাদের কোনো পার্থক্য ছিল না, ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদ মিলাদুন নবী এই তিন ঈদে কোনো পার্থক্য ছিল না, সবটাই সওয়াবের কাজ। জি হ্যাঁ জি হ্যাঁ, এরা হলো ফাজা, এরা হলো ফাজা। এই অবস্থায় যদি চলে যায় তো এদের চেহারাগুলি সেদিন মলিন হবে, কালো হবে, দূরদর্শিত হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, তাওহীদ সুন্নাতের পথে চলার তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, এবং শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, চরিত্র ভালো গঠন করার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে, খারাপ চরিত্র থেকে, নিচু শ্রেণীর মানুষের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, হালাল রুজিতে বরকত দান করেন, হারাম রুজি থেকে দূরে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।